হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি ব্যঞ্জন বর্ণের পঞ্চম ক্লাস তো বন্ধুরা ইতিমধ্যে আমরা চারটি ক্লাস নিয়েছি তো আজকে আমরা দেখবো কুয়ো চ ছ এই বর্ণগুলো দেখতেছি তো বন্ধুরা লক্ষ্য করুন আমরা প্রথমে উঙ কীভাবে লেখবো উঙো লেখার জন্য প্রথমে ছোট্ট করে এভাবে একটা দাগ দেব এই পর্যন্ত আসব এই একই বরাবর তারপরে ঘুরিয়ে এই চলে আসব। এই হচ্ছে উঙো তো বন্ধুরা আরও একবার দেখি আমরা এই এখানে এই বরাবর উঠবো এই অর্থাৎ এই লেভেল ঠিক থাকবে তারপরে এই ঘুরিয়ে এই পর্যন্ত চলে আসবে এই হচ্ছে উঙ তো বন্ধুরা আরও একবার দেখি আমরা কি করব এই ঘুরে এই পর্যন্ত অর্থাৎ এই লেভেলটা ঠিক থাকবে তারপরে এখান থেকে এই তো বন্ধুরা এইটা হচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে বর্ণের মাছ বরাবর এবং এই হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে লেভেল তো আবার একটু দেখাচ্ছি বন্ধুরা এই চলে আসবো এই অর্থাৎ এই লেভেলটা ঠিক থাকবে এই হচ্ছে এটা লেভেল তো আবার যদি একটু দেখি বন্ধুরা এই এই চলে আসবো অর্থাৎ এই লেভেল ঠিক থাকবে এরপরে একটু কার্ভ হয় এই তো বন্ধুরা এই হচ্ছে ওম তারপরে আমরা এখন দেখব বন্ধুরা চ চটা কীভাবে একটু লক্ষ্য করি বন্ধুরা চটা লেখার জন্য প্রথমে আমরা একটা মাত্রা দিয়ে নিব মাত্রা দিলাম তারপর এই হচ্ছে এদিক থেকে কাটব এই সামান্য একটু উঁচু হয়ে যাবে আবার একটু দেখি বন্ধুরা এই হচ্ছে মাত্রা দিলাম এই পর্যন্ত আসবো এই পর্যন্ত এসে এই আবার একটু দেখি বন্ধুরা প্রথমে মাত্রা এই পর্যন্ত এসে এই এই হচ্ছে চ তো বন্ধুরা যদি আরও একটু সমস্যা হয় তাহলে আরও একবার একটু দেখে নেই প্রথমে হচ্ছে এই মাত্রা দিব তারপরে এই পর্যন্ত এসে এই এই হচ্ছে চ তো বন্ধুরা আমরা যদি এখন ছ লিখি তাহলে কীভাবে লিখবো আমরা চটা আরেক আরও একবার একটু দেখি এই মাত্রা দিব প্রথমে তারপর এই পর্যন্ত এসে কার বেশে এই এই হচ্ছে চ তো বন্ধুরা লক্ষ্য করুন এরপরে আমরা দেখব ছ ছ কীভাবে লিখবো একটু লক্ষ্য করুন ছ লেখার জন্য প্রথমে আমরা ছোট্ট করে একটা চ লিখবো এই হচ্ছে ছোট্ট করে একটা চ লিখেছি মাত্রাটা আগে দিয়ে নিলাম তারপর এখান থেকে শুরু করব এই পর্যন্ত আসব তারপরে এই এই হচ্ছে ছ আবার একটু দেখাচ্ছি বন্ধুরা প্রথমে মাত্রা দিয়ে নিলাম তারপরে ছোট্ট করে একটা চ লিখলাম এই পর্যন্ত আসলাম এই এই হচ্ছে ছ আবার একটু দেখি বন্ধুরা প্রথমে ছোট্ট করে একটা চ এখান থেকে শুরু এই এই পর্যন্ত আসবো এই এই হচ্ছে ছ তো যদি আরও একবার একটু দেখি তাহলে কী হবে বন্ধুরা একটু দেখি মাত্রা দিলাম ছোট ছোট করে চ লিখলাম যেটা আগে দেখলাম তারপর এই পর্যন্ত আসবো এই এই হচ্ছে ছ তো বন্ধুরা তারপর আমরা এখন দেখব হচ্ছে জ তো বরিকার জটা কীরকম তো আমরা এখান থেকে আবার একটু দেখি যদি ছটা একটু সমস্যা হয় তাহলে আরও একবার একটু দেখে নিই প্রথমে হচ্ছে ছোট্ট করে আমরা একটা চ লিখব তারপর এই পর্যন্ত আসবো এই এই হচ্ছে ছ তারপরে বন্ধুরা আমরা এখন বরিগার জল লিখবো তো বরিগার জল লিখার জন্য প্রথমে আমরা এখানে এদিক থেকে চলে আসি বরিগার জল তো বরিগার জল লিখার জন্য বন্ধুরা প্রথমে আমরা একটা এই বাঁকা করে দাগ দিব তারপরে এই পর্যন্ত চলে আসবো এই একই বরাবর এইটা কার্ভ করে উপরে উঠাবো তারপরে বন্ধুরা এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত চলে আসব তারপরে এই এই হচ্ছে বরিগার জল তারপরে এখানে মাত্রা দিব এই হচ্ছে বন্ধুরা জল তো আবার একটু দেখি এই কাঠ করে চলে আসবো এই বাঁকা এই পর্যন্ত আসবো তারপর হচ্ছে এই তারপরে কি করবো বন্ধুরা এই অর্থাৎ এই লেভেল পর্যন্ত তারপরে হচ্ছে এই এখন মাত্রা দিব তো বন্ধুরা আবার একটু যদি পরিগার্য দেখি কিভাবে প্রথমে হচ্ছে আমরা একটা বাঁকা বাঁকা করে ডাক দিয়েছি এই তারপর তারপরে কার্ভ করে এই পর্যন্ত এই লেভেলটা ঠিক থাকবে অর্থাৎ এই লেভেল আবার একটু দেখি বন্ধুরা প্রথমে হচ্ছে এই লেভেল এই লেভেল তারপরে এ কার্ভ করে চলে গেছি তারপর এই অর্থাৎ এই বরাবর তারপর হচ্ছে এই এরপরে হচ্ছে মাত্রা এই হচ্ছে বরিগাজ্য তো বন্ধুরা আমরা যদি আরও একবার একটু দেখি তাহলে কি হয় একটু দেখি প্রথমে আমরা মাত্রা দিলাম বন্ধুরা প্রথমে এই কার্ভ অর্ধেক পর্যন্ত আসলাম তারপরে এই 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 একই বরাবর এটা কার্ভ করে এই পর্যন্ত আসলাম এই এই বরাবর তারপর এই অর্থাৎ এই হয়ে গেল বরিগাজ্য। তো বন্ধুরা আমরা বরিগার্য লেখার চেষ্টা করলাম অর্থাৎ চ উং চ চ ছিগার্য এই কয়েকটা বর্ণ আজকে শিখলাম তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদাহাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু